বাবর আজম পবিত্র গরুর মতো, পাক অধিনায়ককে নিয়ে এই কি বললেন হাফিজ? দেখুন, ভারতের কাছে ম্যাচ হারার পর পাকিস্তানে শুরু হয়ে গিয়েছে ভয়ঙ্কর গৃহযুদ্ধ। আসলে যেমন তেমন ম্যাচ তো নয়, ভারতের বিরুদ্ধে ম্যাচে হার বলে কথা। আর সেই হারের জন্য পাক অধিনায়ক বাবর আজমকেও ছেড়ে কথা বলছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানকে ভারতীয় দল 4 উইকেটে হারিয়েছিল। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে দুর্দান্ত খেলেছিলেন সেদিন। আর পাকিস্তানের হারের পর রেগে গিয়ে বাবর আজমের সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। কিন্তু কি বললেন তিনি? সূত্রের খবর, পাকিস্তানের পরাজয়ের পর মোহাম্মদ হাফিজ বলেছেন, বাবর আজম আসলে একটি পবিত্র গরুর মতো যার সমালোচনা করা যায় না। এই নিয়ে টানা 3 বার বড় ম্যাচে বাবরের অধিনায়কত্বের ফাঁক দেখতে পাচ্ছি আমরা। ওর বয়স নাকি 32 বছর হলে আমরা নাকি বাবরের কাছে থেকে শিখব, কবে যে সেটা হবে কে জানে। পাশাপাশি হাফিজ আরও বলেন, টিম ইন্ডিয়া যখন 7তম থেকে 11তম ওভার পর্যন্ত রান তুলতে হিমশিম খাচ্ছিল, সেই সময় বাবর আজম কেন স্পিনারদের ওভারের কোটা শেষ করেনি? তাহলে তো শেষ ওভারটা প্রেশারকে দিয়ে করানো যেত। শেষ ওভারে তো আমরা ম্যাচটা ভারতীয় দলকে গিফট করে দিলাম। বাবর আজম পবিত্র গরুর মতো, পাক অধিনায়ককে নিয়ে এই কি বললেন হাফিজ? দেখুন, ভারতের কাছে ম্যাচ হারার পর পাকিস্তানে শুরু হয়ে গিয়েছে ভয়ঙ্কর গৃহযুদ্ধ। আসলে যেমন তেমন ম্যাচ তো নয়, ভারতের বিরুদ্ধে ম্যাচে হার বলে কথা। আর সেই হারের জন্য পাক অধিনায়ক বাবর আজমকেও ছেড়ে কথা বলছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানকে ভারতীয় দল 4 উইকেটে হারিয়েছিল। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে দুর্দান্ত খেলেছিলেন সেদিন। আর পাকিস্তানের হারের পর রেগে গিয়ে বাবর আজমের সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। কিন্তু কি বললেন তিনি? সূত্রের খবর, পাকিস্তানের পরাজয়ের পর মোহাম্মদ হাফিজ বলেছেন, বাবর আজম আসলে একটি পবিত্র গরুর মতো যার সমালোচনা করা যায় না। এই নিয়ে টানা 3 বার বড় ম্যাচে বাবরের অধিনায়কত্বের ফাঁক দেখতে পাচ্ছি আমরা। ওর বয়স নাকি 32 বছর হলে আমরা নাকি বাবরের কাছে থেকে শিখব, কবে যে সেটা হবে কে জানে। পাশাপাশি হাফিজ আরও বলেন, টিম ইন্ডিয়া যখন 7তম থেকে 11তম ওভার পর্যন্ত রান তুলতে হিমশিম খাচ্ছিল, সেই সময় বাবর আজম কেন স্পিনারদের ওভারের কোটা শেষ করেনি? তাহলে তো শেষ ওভারটা প্রেশারকে দিয়ে করানো যেত। শেষ ওভারে তো আমরা ম্যাচটা ভারতীয় দলকে গিফট করে দিলাম। বাবর আজম পবিত্র গরুর মতো, পাক অধিনায়ককে নিয়ে এই কি বললেন হাফিজ? দেখুন, ভারতের কাছে ম্যাচ হারার পর পাকিস্তানে শুরু হয়ে গিয়েছে ভয়ঙ্কর গৃহযুদ্ধ। আসলে যেমন তেমন ম্যাচ তো নয়, ভারতের বিরুদ্ধে ম্যাচে হার বলে কথা। আর সেই হারের জন্য পাক অধিনায়ক বাবর আজমকেও ছেড়ে কথা বলছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানকে ভারতীয় দল 4 উইকেটে হারিয়েছিল। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে দুর্দান্ত খেলেছিলেন সেদিন। আর পাকিস্তানের হারের পর রেগে গিয়ে বাবর আজমের সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। কিন্তু কি বললেন তিনি? সূত্রের খবর, পাকিস্তানের পরাজয়ের পর মোহাম্মদ হাফিজ বলেছেন, বাবর আজম আসলে একটি পবিত্র গরুর মতো যার সমালোচনা করা যায় না। এই নিয়ে টানা 3 বার বড় ম্যাচে বাবরের অধিনায়কত্বের ফাঁক দেখতে পাচ্ছি আমরা। ওর বয়স নাকি 32 বছর হলে আমরা নাকি বাবরের কাছে থেকে শিখব, কবে যে সেটা হবে কে জানে। পাশাপাশি হাফিজ আরও বলেন, টিম ইন্ডিয়া যখন 7তম থেকে 11তম ওভার পর্যন্ত রান তুলতে হিমশিম খাচ্ছিল, সেই সময় বাবর আজম কেন স্পিনারদের ওভারের কোটা শেষ করেনি? তাহলে তো শেষ ওভারটা প্রেশারকে দিয়ে করানো যেত। শেষ ওভারে তো আমরা ম্যাচটা ভারতীয় দলকে গিফট করে দিলাম।